অবশেষে সন্ধ্যা বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক এভাবেই মাধবীও এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িতে আর কোনো সমস্যা থাকবে না। বাবা, মাধবী এই বাড়িতে অনেকদিন থেকেছে, ওনাকে এবার এই বাড়ি থেকে পাঠিয়ে দাও। যা কথা বলার বলে এক্ষুনি পাঠাও। মাধবী আমাদের বাড়ির ভালোর জন্যই এখানে রয়েছে, আর তাকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? উনি এখানে থাকার কারণে কোনো সমস্যা কমছে না, উল্টে সব সমস্যা বেড়েই চলেছে। তাছাড়া আমার বাড়িতে এরকম কেউ থাকুক সেটা আমার মোটেই পছন্দ নয়। যদি আমার কথার একটু মূল্য আছে তোমার কাছে তাহলে এক্ষুনি ওনাকে যেতে বলো। দেখো অরুণ, তুমি ভুল বুঝবে না, আমাকে অন্য যা কিছু করতে বলো আমি করব, কিন্তু মাধবীকে এই বাড়ি থেকে আমি যেতে দেব না। আমার কথারও কোনো দাম নেই তোমার কাছে, এতটাই গুরুত্বপূর্ণ এই মাধবী তোমার কাছে? সেটা নয় অরুণ, এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়েছে মাধবীকে সেই জন্য আমাদের দরকার। ভালো, উনি এই বাড়িতে থাকুক, আমি আর এই বাড়িতে থাকছি না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। মাধবীকে বাড়ি থেকে বের না করলে ও নিজেই বাড়ি থেকে চলে যাবে বলছে। এইরকম বললে কি করে হবে? দেখো অরুণ, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই শেষ কথা, আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি যাব। চিন্তা করো না বাবা, ছেলে হয়ে নিজের বাবাকে কষ্ট দেবো এতটাও খারাপ মানুষ নই আমি। যতদিন না উনি এই বাড়ি থেকে যাচ্ছেন আমি এই বাড়ির আউট হাউসে থাকবো। যেদিন তুমি ওনাকে এই বাড়ি থেকে পাঠিয়ে দেবে সেই দিনই আমি এই মহলে ফিরে আসবো। চলো গঙ্গা। শোনো বাবা, তোর করা অন্যায়গুলোকে সহ্য করতে না পেরে অরুণ গঙ্গাকে নিয়ে চলে গেল। তোর দাদা যখন এখানে আসতো তখনও সে সব ব্যাপারে মাথা গলাতো, আর এইবার এখন তুই এখানে এসে সবাইকে জ্বালাতন করে মারছিস। তুই যেদিন এই বাড়ি থেকে চলে যাবি সেদিন এই বাড়ি উদ্ধার হবে। চল দেবসেনা। এই নীলা, চলো চলো। মাধবী, তুমি যাও মাধবী। দাদা, আঙ্কেল, এই যা ঘটেছে সেটা দাদাকে বলবো বলে এলাম, কিন্তু পরিস্থিতিটাই পাল্টে গেল। বাবা, এখন আমরা কি করব? অরুণ, দাদা কিছু বললে যে ও শুনবে না সেটা তো তুই জানিস ভালো করে, তার জন্য তুই কেন রাগ করে এখানে এসে বসে থাকবি বলতো? কেউ একজন এসে বাড়িতে কবে থেকে ঢুকে বসে রয়েছে তার জন্য তুই কেন শুধু শুধু বাড়ি ছেড়ে আউট হাউসে বসে কষ্ট পাবি বলতো? হ্যাঁ অরুণ, তুমি তো দাদার ব্যাপারে সব জানো। দাদা কখনোই কারোর কথা শোনেন না, এই সব নিয়ে এত চিন্তা করো না। তোমরা ওই বাড়ি ফিরে গেলে আমাদের সবার ভালো লাগবে। গঙ্গা, তুমি অরুণকে বোঝাও না। ও যা বলবে সেটাই তো আমাকে করতে হবে। তুমিও যদি সব সময় অরুণের হয়ে এইভাবে কথা বলো তাহলে কি করে হবে? পিসি, দয়া করে এই ব্যাপারটাকে আর বাড়িও না, এটা আমার আর আবার বাবার মধ্যের সমস্যা, যা বোঝার আমি বুঝে নেব, তোমরা এখন যাও।
না পিসি, ওটা দয়া করে যাও এখান থেকে। চলো। দিদি, তুমি গিয়ে একটু অরুণকে বুঝিয়ে বলো তো। হায় দেবসেনা, শোনো বাবা। গঙ্গা, তোমরা কি মহলে আর আসবে না? তুমি মাধবীর জন্য এখানে চলে এসছো, এটা ঠিক নয়। বাবা, ফিরে চলো না। দেবসেনা, আমরা চলে এলে দাদু ওই মাধবীকে তাড়াবে না, সেই জন্য মাধবী যতদিন না যাচ্ছে আমরা এখানেই থাকবো, বোঝার চেষ্টা করো। বাবা, কেন এরকম করছো? বাবার কথা শুনতে হয় মা, তাই না? অরুণ, আপনি কিছু বলবেন না পিসি, আপনি এখন দেবসেনাকে এখান থেকে নিয়ে যান। তুই আমার কথাগুলো তো একটু শুনবি। আপনি যতই বলুন না কেন, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা মোটেই বদলাবে না। এই, তুই যাতে তোর মত বদলাস আমি সেই জন্য এখানে আসিনি, তুই যাতে মহলের দিকে ফিরে না যাস সে কথাই বলতে এলাম। কি দেখছিস অমন করে? তোর আর বাবার মধ্যে সবসময় এরকম ঝগড়া, আর কিছুক্ষণ পরেই সব কিছু ভুলে গিয়ে মিটমাট হয়ে যাওয়া, এইসব আমি অনেক দেখেছি। এইবার কিন্তু ওরকম করলে চলবে না, কেউ বললেও ও শোনে না, ও পুরোপুরি বদলে গেছে, ও কারোর কথা শুনতে চায় না। তুই একমাত্র পারিস ওর মনটাকে বদলে দিয়ে মাধবীকে এই বাড়ি থেকে বার করে দিতে, এটা বোঝার চেষ্টা কর। যত যাই হয়ে যাক না কেন, তুই এখন থেকে এই আউট হাউসেই থাক, এইভাবে চললে ও ঠিক মাধবীকে বার করে দেবে। পিসি, আপনি অন্তত আমার সমস্যাটা বুঝে কথা বলছেন, সেই জন্য আমার খুব ভালো লাগলো। দেবসেনাকে নিয়ে তোর কিছু চিন্তা করতে হবে না, ও আমার কাছে ভালোই থাকবে। ঠিক আছে পিসিমা, ওরা এখানে থাকুক, চলো দেবসেনা আমরা যাই। প্লিজ বাবা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা সোনা, একদম কাঁদবে না, তাড়াতাড়ি আসবে, চলো। মাধবী, অরুণের কথা শুনে কিছু মনে করো না, ওর ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অরুণ এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে ওর এইভাবে কথা বলাটা স্বাভাবিক, আমার চিন্তা তো ওই ভৈরবীর হাতে থাকা কালচক্র নিয়ে। হ্যাঁ মাধবী, যে করেই হোক ওই ভৈরবীকে খুঁজে বার করতেই হবে। তোমার মন্ত্রশক্তি দিয়ে ওকে তুমি ধরতে পারবে না? ভৈরবী কালচক্রটা এখন পুরোপুরি ব্যবহার করতে শিখে গেছে, ওকে এত সহজে কিন্তু এবারে আর ধরা যাবে না। এটা তুমি কি বলছো মাধবী? ভৈরবীকে খুঁজে বের করতে হলে ওই ভৈরবী আসলে কে, কোন গ্রামে থাকে, কি ওর আসল পরিচয় সব জানতে হবে। ভৈরবী যেই গ্রামটায় আগে থাকতো সেটা আমার জানা, এছাড়া আর কিছু আমি জানি না। হ্যাঁ, জানো কি ওর ব্যাপারে অনেক কিছু, কারণ জানো কি ওই গ্রামে থাকতো। জানকি মানে দেবসেনার মা তো? হ্যাঁ, জানো কি অরুণের প্রথম স্ত্রী, বেচারি পরলোকে গেছে। তুমি এত কি চিন্তা করছো মাধবী? ওই ভৈরবীকে খুঁজে বার করার রাস্তা পেয়ে গেছি আমি। হ্যাঁ
এখানে বন্দি করে রেখে কোথায় গিয়েছিলে? আমার বাচ্চার সাথে কি করেছো বলো? দেবসেনার সাথে কি করেছো? আমাকে ছেড়ে দাও, আমি আমার বাচ্চাকে দেখতে চাই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার উপর থেকে এই মন্ত্র বন্ধন তুলে নাও, তুলে নাও বলছি।